কোভিড-19 মহামারী আকার ধারণ করেছে বিশ্বজুড়ে। ইতিমধ্যে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলেছে লকডাউন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে মাস্ক পরে থাকতে নির্দেশ দিয়েছেন জনগণকে। বিভিন্নভাবে চলছে সচেতনতা প্রচার। এরই মধ্যে শনিবার বর্ধমান মহিলা থানার পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো। এদিন গানের মাধ্যমে মানুষকে সচেতন করালেন বর্ধমান মহিলা থানার পুলিশ কর্মীরা। পূর্ব বর্ধমানের কালনাগেট বাজার ও কপিবাগান এলাকায় গান গিয়ে মানুষদের করোনা ভাইরাসের বিষয়ে সচেতন করলেন। এদিন ওইসব এলাকার মানুষরা ঘর থেকে বেরিয়ে এসে উৎসাহের সাথে করতালি দিয়ে পুলিশ কর্মীদের গানের তালে তাল মেলালেন। থাকে তাহলে ওই নম্বরে আমাদের ফোন করবেন, আমরা আপনাদের কাছে চলে আসবো। সবাই বলছি বাইরে যখন বেরোবেন নিতান্ত প্রয়োজন ছাড়া বেরোবেন না, বেরোনোর সময় মুখে মাস্ক নেবেন, ঘন ঘন হাতে সাবান দেবেন, হাত পা ধুয়ে পোশাকটা ছেড়ে নেবেন। বাড়িতে যারা পুরুষ মানুষ রয়েছেন তাদের সাথে একটু এমন ঘটনা যেন না হয় যে গৃহ বিবাদ শুরু হয় বা ডোমেটো, যেমন শ্বশুর শাশুড়ির সাথে, ননদের সাথে, ভাই ভাইয়ের সাথে, ভাই দিদির সাথে, এইগুলোকে তো আমরা আইনের ভাষায় গৃহ বিবাদ বলি। তো কিছু কিছু ঘটনা আমাদের থানাতে আসছে অভিযোগ, যার জন্যই হচ্ছে। তাহলে আপনারা প্লিজ বাড়িতে যারা পুরুষ মানুষ আছেন তাদের সাথে একটু অ্যাডজাস্ট করে চলুন। আমাদের আমরা যেভাবে যে উৎসাহটা পেলাম যে আমরা পুলিশ প্রশাসন দেখলেই আমরা একটু ভয় ভয়, এবং অনেক মহিলারাই আতঙ্কে সব পালিয়ে গেছিলো। তো আমরা যখন অক্সিজেন পেলাম তখন আমরা সবাইকে ডাকলাম, যথারীতি সবাই চলে এলো এবং উৎসাহও পেলাম। যেভাবে আমরা এক ঘোরের মতো ছিলাম ঘরে, এটার জন্য আমরা খুব ভালো অক্সিজেন পেলাম। বর্ধমান জেলা প্রশাসন বা পুলিশের সম্বন্ধে আমাদের যে ভয় ভীতিটা ছিল সেটাও অনেকটা কাটলো, এবং আমরা বন্ধু হিসেবেই খুব কাছেই পেলাম, খুব সুন্দর লাগলো। বারবার কত মানুষ যায়, এখন তো লকডাউন চলছে, বারবার প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করছে যে বাইরে বেরোতে না, কিছু কিছু মানুষ আছে তারা বাইরে বেরিয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, যেগুলো কিছু কিছু আছে যারা বেরোচ্ছে তাদের একটু উপায় থাকছে না, যেগুলো হচ্ছে নিত্য প্রয়োজন, যারা পিছিয়ে পড়া, আমরা যারা পিছিয়ে পড়া, আমাদের অনেক রকম ব্যবসাও করতে হয়, সেই ব্যবসার সঙ্গে জড়িতর জন্য অনেক হিসেব দেখে টাকা পয়সা থাকে, সেগুলো তাগাদার ব্যাপার থাকে, সেগুলো টুকটুক করে করেছে। এমনি করোনা নামক ভাইরাসে যে মহামারী দেখিয়েছে সেটা লকডাউনই একমাত্র উপায় যে মানুষকে এই করোনা নামক ভাইরাস থেকে দূরে সরানো, সেই বিষয়ে কি বলবেন? প্রশাসনের তরফ থেকে কি বলবেন? এটা বিভিন্ন বিষয় প্রশাসন থেকে বারবার সতর্কবার্তা জারি করছে, কি বলবেন এই বিষয়ে? আমাদের এলাকার সমস্ত মানুষই, পুলিশ প্রশাসন, শুধু পুলিশ প্রশাসন, সমস্ত সরকারের পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।